শুটআউটের ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। নদিয়ার ভর সন্ধেবেলায় ঘটেছে তাহিরপুরে, যেখানে গুলিতে ঝাঁঝা করে দেওয়া হয়েছে এক ব্যবসায়ীকে। ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা এবং মৃত ব্যবসায়ী পোলট্রি ফার্মের ব্যবসা ছিল বলে খবর পাওয়া যায়। দেহ ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে খুন, কি কারণে দুষ্কৃতীরা তারা বাড়িতে ঢুকে এইরকমভাবে গুলি চালিয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে কেন এইরকমভাবে গুলি চালালো, সে সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, তদন্তে কি উঠে আসছে? এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়েছে কি? যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু নক্কারজনক। গতকালকে যে হার হিম করা নদিয়ার যে গুলির ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মাত্র একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যদিও গোটা পরিবারের লোকজন তারা কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে আতঙ্কে, ঘরে তালা দিয়ে। সকাল থেকে কিন্তু আমরা দফায় দফায় সেই পরিবারটার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই নক্কারজনক ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক। যদিও এই মুহূর্তে গোটা বাড়ি ফাঁকা করে দিয়েছে এলাকার লোকজন, তাদের ধারণা যে পুনরায় যদি আরেকবার এই ধরনের ঘটনা ঘটে তার জন্যই কিন্তু এই বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পারছি। যদিও এখনও মৃত যে রাজা ভৌমিক তার দেহ রয়েছে রানাঘাটের যে পুলিশ মর্গ, সেই পুলিশ মর্গে রয়েছে মৃতদেহ। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে হয়তো যে পোস্টমর্টম, সেই পোস্টমর্টম হওয়ার পর মৃতদেহ নিয়ে আসা হবে যে তাহিরপুরে রাজা ভৌমিকের বাড়িতে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মাত্র একজনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানার পুলিশ। বারবার যেটা রাজ্যে, যেটা বারবার একের পর এক জায়গায় যেভাবে গুলি হিংসা চলছে, তা নিয়েই কিন্তু আতঙ্কিত গোটা রাজ্যবাসী। একেবারে তাই পলাশ, যেমনটা তুমি আমাদেরকে জানালে, এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। তিনটে গুলি লেগেছে বললো, সেটা বুঝে আসলাম। এখন সবাই আতঙ্কিত আছে, সেটা একটু যদি দেখে খুব ভালো হবে। চাইছি একটু যে নিরাপত্তা হোক, এভাবে তো মানুষ বাইরেও বেরোতে পারবে না। আমি জানতে পেরেছি সাথে সাথেই, খবর পেয়েছি এই ইয়ার শুট আউট বাই সাবগরি। তা আমি হসপিটালেও যাইতে, আমি ফোনে জানতে পারলাম, প্রথম শুনেছি যে কৃষ্ণনগরে, পরে শুনলাম এখানে। যে লোককে আমাকে বলতে বলে হ্যাঁ এখানেই আছে, আর ও কেমন আছে বলো। তো বললো যে না বলো আর কি, ঠিক আছে। তা আমি একটু বকাবকি করে তো বললো যে এই আসবে, তখন আমি গেলাম, দেখলাম এই